হে গাইস, ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এটা সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিওটা তোমরা ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমরা যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো, তো ভিডিওটা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা মিলে কিছু স্পেকুলেশন হবে, স্পেকুলেশন করবো, কিছু ট্রান্সফার রিউমারের কিছু স্পেকুলেশন, তার পসিবিলিটি কতটা হতে পারে সেই নিয়ে। আর এদিকে মনে হয় যে অ্যাভেঞ্জার্স তার কালার কি কবে রিলিজ হবে বা কবে ঘোষণা হবে সে সম্পর্কে একটা স্পেকুলেশন করবো, তো ভিডিও দেখতে থাকো। আর যারা ভিডিওটা ভালো লাগবে যাতে তারা ভিডিওটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশনের যে ঘন্টাটা সেটা বাজিয়ে দাও, তাহলে তোমরা কিন্তু ডেইলি এরকম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে চলে আসি নাওরেমের সোয়াপ ডিলে। তো নাওরেমের সোয়াপ ডিলটা বলতে কি না, মার্কাস মার্কেলও কিছুদিন আগে একটা টুইট করে জানিয়েছিলেন যে এটিকে মোহনবাগান ও কেরালার মধ্যে একটা সোয়াপ ডিল হতে পারে, সেটা কিন্তু এটিকে মোহনবাগানের থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো সেটা সেই সোয়াপ ডিলটা কিন্তু খুব কঠিন হতে পারে বা হওয়ার চান্সেস খুব কম। তো সেই সোয়াপ ডিলটা নাওরেম শোনা এখন নাম উঠে এসছে, বরিশ সিং ও সালাম রঞ্জন সিংয়ের সিংকে কেরালায় পাঠিয়ে নাওরেমকে কিন্তু চায় এটিকে মোহনবাগান। তো এরকমই একটা রিউমার উঠে আসছে। তো এবার নাওরেমকে কোন জায়গায় প্রয়োজন, তো না লেফট উইঙ্গার কিন্তু এটিকে মোহনবাগানে একটাই আছে, সেটা হচ্ছে মাইকেল সুসাই রায়। তো নাওরেম যদি আসে এটিকে মোহনবাগানে, সেক্ষেত্রে কিন্তু লেফট উইঙ্গে একটা খুব ভালো স্ট্রং অপশন পাবে হাওয়াস। তো সেক্ষেত্রে নাওরেমকে কিন্তু এটিকে মোহনবাগানে প্রয়োজন, এটা বুঝতেই পারছো। তো নাওরেমের আগের বছরের পারফরমেন্স কিন্তু, মানে আগের সিজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, সেক্ষেত্রে এটিকে মোহনবাগান কিন্তু নাওরেমের দিকে ঝাঁপাতেই পারে, এটা একটা রিউমার হলেও কিন্তু একটা স্ট্রং রিউমার। তো দেখা যাক ট্রান্সফারটা কতদূর পসিবল হয় কি না। তারপরে চলে আসি এটিকে মোহনবাগানের থার্ড গোলকিপার, যে তার একটা স্পেকুলেশন। তো তোমরা সবাই জানো দেবজিৎ মজুমদারকে কিন্তু ছেড়ে দিচ্ছে এটিকে মোহনবাগান, এটা শিওর। তো সেক্ষেত্রে দেবজিৎ মজুমদারের কাছে কিন্তু ইস্টবেঙ্গল অফার আছে, আর তিনি শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের দিকে ছুটে আছেন। এটা পুরোপুরি রিউমার স্টেজে আছে এখনও, এটার কোনো কনফার্মেশন কোথাও নেই এখনও, যখন ভিডিও পাচ্ছি তখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। তো এটিকে মোহনবাগানে কিন্তু থার্ড গোলকিপার যে স্লটটা সেটা কিন্তু ওপেন। তা ফার্স্ট গোলকিপার কিন্তু অরিন্দম ভট্টাচার্য, সেকেন্ড গোলকিপার ধীরাজ, আর থার্ড গোলকিপার যে স্লটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। সেক্ষেত্রে রিউমার পাওয়া যাচ্ছিল যে এটিকে মোহনবাগানের থার্ড গোলকিপার হিসাবে কিন্তু এটিকে যে রিজার্ভ যে টিমটা সেখান থেকে কোনো একটা গোলকিপার সেটা নেওয়া হবে। তো সেক্ষেত্রে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে লারা শর্মা। তো লারা শর্মা কিন্তু এটিকে হয়ে সেকেন্ড ডিভিশন যে আই লিগ সেটা খেলেছে, আর যে ডুরেন্ট কাপের যে ম্যাচগুলো সেটাও কিন্তু লারা শর্মা খেলেছিল। তো সেই সেক্ষেত্রে লারা শর্মা কিন্তু মেন টিমে উঠে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ছিল বলতে পারো এটা একটা স্পেকুলেশন সম্পূর্ণ আমাদের, যেটার সম্ভাবনা দেখা যাচ্ছে। তোমাদের নিজস্ব মতামত কমেন্টে জানাতে পারো। তারপর চলে আসি এটিকে মোহনবাগানের যে জার্সির কালার সেটা কবে রিলিজ হবে, বা এটিকে মোহনবাগানের অ্যাভেঞ্জার্সির যে কালার সেটা কবে রিলিজ হবে, যা কি ডিজাইন হবে, সেগুলো সব কবে রিলিজ হবে সেই পুরো ব্যাপার। তো বেশ কিছুদিন আগে FSDL বা ISL এর তরফ থেকে একটা পুরো লিস্ট বের করা হয়েছিল যে কবে ভেন্যু ফাইনালাইজ করা হবে, কবে শেডিউল রিলিজ করবে, কবে থেকে প্রি সিজন স্টার্ট হবে, তো কবে ISL ওপেন হবে, কবে সেটা একটা ডেট সেটা দিয়েছিল সেখানে। তো সেই ডেটগুলোর মধ্যে একটা ডেট ছিল যে কিট কালার্সের ডেট আর স্যাম্পেল কিট, যেটা তার একটা ডেট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 10ই আগস্ট আর 24 আগস্ট। 10ই আগস্ট কিট কালার্স আর স্যাম্পেল কিটের যে কালার সেটা হচ্ছে 24 আগস্ট। তো সেই দিনেই সমস্ত ISL এর যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোর যে স্যাম্পেল কিট বা যে কিটের যে কালার যেটা সেটা 10ই আগস্ট। তো সেই দিনই সম্ভবত অ্যাভেঞ্জার্সের মোহনবাগানের যে অ্যাভেঞ্জার্সির যে কালার সেদিনে হয়তো রিভিল হতে পারে বা হবে বলতে পারো। আর স্যাম্পেল যে কিট, মানে অনেক সোশ্যাল মিডিয়া, অনেক জায়গায় অনেক ফ্যান মেড যে জার্সিগুলো সেগুলো ছড়িয়ে আছে। তো সেই দিন স্যাম্পেল কিটের দিন অফিসিয়ালি এটিকে মোহনবাগানের যে জার্সির যে ডিজাইন কি হতে চলেছে, জার্সি যে কি হতে চলেছে, কিট হোম অ্যান্ড অ্যাওয়ে দুটোই কিন্তু রিভিল হবে 24 আগস্ট। তো এই ছিল পুরো ব্যাপারটা, এই ছিল পুরো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের আগের ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা গিয়ে দেখে নেবে। তো দেখতে থাকো স্পোর্টস ডিভাইস।